ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, কিন্তু ডাক্তার তো আর হয়ে ওঠা হয়নি। ক্লাস এইট পর্যন্ত পড়ে ব্যাস পড়াশোনা ওখানেই স্থগিত। তারপরেই খুলে ফেললেন চেম্বার। ওই যে বললাম ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তাতে কি হয়েছে, পড়াশোনা নয় নাই হলো। আর সেখানেই জমিয়ে নিজের ডাক্তারি বিদ্যাও চালাচ্ছিলেন। এসব করতে করতে তিনি একদিন ধরা পড়ে যাবেন তা হয়তো গুণাক্ষরেও টের পাননি। পুলিশের জালে ধরা পড়তেই সমস্ত ডাক্তারি বিদ্যে শেষ। ক্লিনিকটিতে সিজারিয়ান অপারেশন সহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচার এই সমস্ত কিছুও চলত। খুব স্বাভাবিক, হাতের কাছে একটা ক্লিনিক থাকায় আশেপাশের মানুষ বেশ খানিকটা চিন্তামুক্ত ছিলেন। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে অন্তত জেলা শহর পর্যন্ত যাওয়ার আগে সেবা পাওয়া যাবে, তাই চিকিৎসা পরিষেবার নামে ক্লিনিকটিতে শুরু হয় ভয়াবহ কর্মকাণ্ড। ক্লিনিকটিতে যাবতীয় অপারেশন এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন মনিরুল ইসলাম স্বয়ং, অর্থাৎ যার কথা বলছি, যার ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল কিন্তু ওই ক্লাস এইট অবধি পড়েই পড়াশোনা ওখানে আটকে যায়। তবে শিক্ষাগত যোগ্যতা সামনে আসতেই সকলের চক্ষু ছানা বড়া। ক্লাস এইট পাশ করার পর তিনি আর লেখাপড়াই করেননি, তার উপর আবার চিকিৎসকের ভূমিকায় দীর্ঘ দিন ধরে অপারেশন করে চলেছেন। ঘটনাটি যদিও আমাদের এখানের নয় বরং বাংলাদেশে, তবে যেখানেরই হন না কেন বিষয়টা কিন্তু বেশ চিন্তার। এই খবর সামনে আসতেই নেট দুনিয়ায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে। যিনি এই কাণ্ডটি ঘটিয়ে বসেছেন তার কথা একটু আগেই আপনাদের বললাম, নাম মনিরুল ইসলাম স্বপন। স্থানীয় সূত্র জানা গিয়েছে অষ্টম শ্রেণী পাস মনিরুল দেড় বছর আগেই অনুমোদন ছাড়াই উপজেলা সদরে সততা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম খুলেছেন। নামটা একবার দেখছেন, যার মধ্যে সততার সও নেই তার এই ক্লিনিকের নাম আবার সততা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। আর এরপর সেখানে রমরমিয়ে অপারেশন থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো। সেখানে অপারেশন সহ বিভিন্ন স্বাস্থ্য প্রদানের অনুমতি চেয়ে সিভিল সার্জন অফিসে আবেদনও করেন। নিয়ম অনুযায়ী তার ওই চেম্বারটি পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি দল। তখনই স্বাস্থ্যসেবা প্রদানের উপযুক্ত পরিবেশ না থাকায় ওই মুহূর্তেই প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়নি। তবে কি ভাবছেন, অনুমোদন না পেয়ে মনিরুলবাবু থেমে যাবেন? মানে যাকে ক্লাস এইট পাশ করার পর কেউ কিছুতে আটকাতে পারলো না, তাকে কি শুধুমাত্র একটা অনুমোদন আটকে দিতে পারবে? একেবারেই নয়, কারণ মনিরুলবাবু থেমে থাকেননি, নিজেই ওই ক্লিনিকে সার্জনের ভূমিকায় অন্তঃসত্ত্বা নারীদের অপারেশন করতেন। শুধুমাত্র একটা মানুষ নয়, দুটো মানুষের প্রাণ নিয়ে তিনি এইভাবেই ছিনিমিনি খেলতেন। এই ক্লিনিকে রোগী নিয়ে ছুটে আসতেন এলাকার মানুষজন, তাদেরও কোনো দোষ নেই, কারণ খুব স্বাভাবিক কারোর যদি লেবার পেন ওঠে অনেক দূরে নিয়ে যাওয়ার আগে কাছে যে ক্লিনিক রয়েছে সেইখানেই মানুষ নিয়ে যাবেন। এই গোটা বিষয়টা জানতে পারেন এক ব্যক্তি এবং তিনি তার বিরুদ্ধে মামলাও করেন। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান ওঠার পর যে সমস্ত তথ্য সামনে এসেছে তা শুনে সকলেরই কিন্তু চক্ষু ছানা বড়া। পরে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সঙ্গে ডাক্তার পরিচয়দানকারী মনিরুল ইসলামকে আটক করে এক মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ৬,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। কিন্তু বিষয়টা একবার ভাবতে পারছেন যে আমরা সাধারণত সুস্থ হওয়ার জন্য ডাক্তারখানায় যাই,
কিন্তু সেই ডাক্তার যদি নিজেই ভুয়ো হন তাহলে তো এই রকমই খেসারত দিতে হতে পারে সাধারণ মানুষকে। যার কথা বললাম তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, কিন্তু সে ডাক্তারি পড়ে ওঠেনি, ক্লাস 8 অবধি পড়াশোনা করে ব্যাস ওইখানেই ইতি। এরপর এইভাবেই তিনি নিজের মন মতন চিকিৎসা করতেন, শুধু চিকিৎসা নয়, মাথায় রাখবেন অপারেশনের মতন ঝুঁকিপূর্ণ কাজও তিনি করেছেন। সাহস বোধহয় একেই বলে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সব খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।